কমেই বাড়ছে মৃত এবং আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার একদিনেই মারা গেছেন শতাধিক মানুষ। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে 1889 জনে দাঁড়িয়েছে। ভারতের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য। সুব্রত রিচার্ড, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে প্রথমে 21 দিন, পরে 19 দিন এবং তারপর তৃতীয় দফায় বেড়ে সেটি 14 দিন, অর্থাৎ সব মিলিয়ে 54 দিনের লকডাউন চলছে ভারতে। আজকে 54 দিনের মধ্যে আজকে 45তম দিনে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি সার্বিক করোনা পরিস্থিতির ছবিটা আপনাদেরকে আপনার মাধ্যমে দর্শকদের দেখাই, তাহলে বলবো যে গত 24 ঘন্টায় 103 জনের মৃত্যু হয়েছে এবং গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 3390 জন। আপনি এই পরিসংখ্যানটা কিন্তু গত কয়েকদিন ধরে এই পরিসংখ্যানটা বেশি খুব হেরফের হয়নি। আপনি স্বাভাবিকভাবেই এখানে বোঝার আর কোনো কিছু বাকি নেই যে এই মুহূর্তে ভারতের করোনা পরিস্থিতি যেখানে রয়েছে সেটি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একই ছবিটা আমাদের রাজ্যে, আমি যে রাজ্যের বাসিন্দা পশ্চিমবঙ্গেও আমরা দেখেছি যে এখনও পর্যন্ত যে পশ্চিমবঙ্গের দিকেও আমরা কিন্তু একই রকম ভাবে যদি গড় বিশ্লেষণ করা হয়, জানেন যে ভারতের বাণিজ্যিক শহর, বাণিজ্যিক রাজ্য মহারাষ্ট্র কিন্তু এই ছবিটা ভয়াবহ, কারণ সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত এবং মৃতের সংখ্যা কিন্তু মহারাষ্ট্রে হয়েছে এবং তারপর আমরা দেখেছি গুজরাট, দিল্লি সহ দক্ষিণ ভারতের কয়েকটি অঞ্চলে। পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু সংক্রমণের যে হার সেটিও কিন্তু প্রবল ভাবে এগিয়ে যাচ্ছে। আপনি জানেন যে এর আগেও আমি বহুবার বলেছি ভারত 130 কোটি মানুষের দেশ, বিশ্বের অন্যতম বৃহত্তম জনগোষ্ঠীর দেশ। এই দেশের 80 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করেন। করোনা পাশাপাশি যে বিষয়টি এই মুহূর্তে ভারত সরকারকে ভাবিয়েছে সেটি হচ্ছে এই দারিদ্রতম মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। এবং আপনি জানেন যে ইতিমধ্যে তাদের স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি তারা চেষ্টা করছে যে ত্রাণ তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এই সাধারণ মানুষ যারা এক বেলা বা অর্ধাহারে থাকছেন তাদেরকে কোনো রকম ভাবে বাঁচিয়ে রাখার, সেটি নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে কিন্তু চাপানোতা চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য তার মধ্যে অন্যতম। সেখানেও কিন্তু ভারত সরকার যে পরিমাণ ত্রাণ এখানে পাঠিয়েছে, বলা হচ্ছে ভারত সরকারের যে শাসক দল বিজেপি বলছে যে এই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সেটি ঠিকঠাক মতো বন্ধন করছেন। এবং ভারতের করোনা পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন কলকাতা থেকে আমাদের সহকর্মী সুব্রত আচার্য।